For every case, for every new case, we have entered into the new world, my friends. প্রতিটা কেসের প্রেসক্রিপশনের আউটলুক আলাদা হবে। কোন কেস কোন দিক দিয়ে প্রেসক্রিপশন করা হবে, কোন অ্যাঙ্গেলে প্রেসক্রিপশন করা হবে, ইট ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। দিস পেশেন্ট once again is suffering from chronic kidney disease. As already I have mentioned that chronic kidney disease, brain tumor and autism, these three types of patients are increasing day by day in our society. Chronic kidney disease, formerly which was known as chronic nephritis, nowadays a burning problem to society. Due to prolonged uncontrolled hypertension, due to prolonged taking of painkiller medicines, প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে মানুষের কিডনির সর্বনাশ করে দিচ্ছে। ক্রিয়েটিন বেড়ে যায়, কারণ ক্রিয়েটিন হলো দূষিত পদার্থ যা কিডনি বের করে দেয়, কিডনির ছাঁকুনির কার্যক্ষমতা করে কমে যায়। এই দূষিত পদার্থ আর বের করতে পারে না, তারা আবার ব্লাডে ফিরে আসে। এই দূষিত পদার্থ ফিরে আসলে যা হয়, ক্ষতি হচ্ছে শরীরের, খিদে নষ্ট হয়ে যায়, হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে যায়, রোগী অ্যানিমিক হয়ে পড়ে, ওয়াটার রিটেনশন হয় না, শরীর ইডিমা দেখা দেয়। দিস জেন্টলম্যান এজেড অ্যাবাউট 42 ইয়ার্স, সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ, বাইল্যাটারাল রিনাল প্যারেনকাইমাল ডিজিজ ডেভেলপ। হি হ্যাড টেকেন এ লার্জ নাম্বার অফ পেনকিলার মেডিসিনস, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হলে ব্যথার ওষুধ আপনি খেতে, যখনই হতো ব্যথার ওষুধ খেতো, মানুষ আপাতত রিলিভের জন্য খেত, কিন্তু এই সর্বনাশী জিনিস বাজারে বেরিয়ে গিয়ে আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যত্রতত্র পাওয়া যায়, মানুষও বোঝে না, নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। এখন এই ভদ্রলোককে বাঁচাতে হোমিওপ্যাথিক্যালি উই শ্যাল ডিপেন্ড অন দ্য টোটালিটি অফ দ্য সিমটমস। দেয়ার আর অন অবজারভেশন, দেয়ার আর স্মল আর ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, স্মল আর ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, অ্যান্ড ট্রিমেন্ডাস ডিজিয়ার ফর ওনিয়ন, কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে। Here is given 3+, so and the patient is cheated. So considering this is a psychotic manifestations, small and the disease itself is psychosis. In the family history there is arthritis. So in the family history there is arthritis. There are many smaller warts here and there. Tremendous DGR per onion and the chili patient led me to prescribe tea occidentalis in 50 minimal scale of potencies. Now today the report of creatinine is 8.1 milligram, 13th March. Let's see the result after 2 months. What will be the creatinine level in this patient? I shall share you, my friends.